টাইগার পিএস ইউনিটের নেতা তাসকিন আহমেদ। তাকে নিয়ে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহ নেহাত কম না, যদিও অতীতে দেশের টানে আইপিএল পিএসএল এর মতো টুর্নামেন্টগুলোকে নাকচ করে দিয়েছেন এই পেসার। তবে সব ঠিক থাকলে এবার বিদেশি লিগে খেলতে যাচ্ছেন তাসকিন। ফ্রাঞ্চাইজি লিগের ছোঁয়া লেগেছে জিম্বাবুয়ের ক্রিকেটেও। জিম্বাবুয়ের ফ্রাঞ্চাইজি লিগ জিম আফ্রো টি-টেনের প্রথম আসরে দল পেয়েছেন তাসকিন। সোমবার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফ থেকে বুলাওয়ে ব্রেভস দলে ভিড়িয়েছে তাসকিনকে। তাদের প্রথম পছন্দই ছিলেন এই টাইগার পেসার। হবেনি বা না কেন, সাম্প্রতিক সময়ে ঘরে বাইরে তাসকিন যে বল হাতে দুরন্ত, এবার আফ্রিকার মাটিতে ঝড় তোলার সুযোগ তাসকিনের সামনে। চলতি বছর প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। প্রথম আসরে খেলবে পাঁচটি দল। তাসকিনের আগে বাংলাদেশ থেকে এই লিগে দল পেয়েছেন মুশফিকুর রহিম, তিনি খেলবেন জোবার্গ বাফেলসের হয়ে। গেল কয়েক বছরে বোলিংয়ে দারুণ উন্নতি করেছেন তাসকিন। বাংলাদেশে পেস ইউনিটের বড় ভরসা তিনি। দেশের গণ্ডি পেরিয়ে এই মুহূর্তে বিশ্বসেরা পেসারদেরও একজন তিনি। তাই তো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তাকে নিয়ে আগ্রহ বাড়ছে। তবে জাতীয় দলে খেলার সময়সূচির সাথে না মেলায় আইপিএলের মতো টুর্নামেন্টকে না করে দিতে হয়েছিল তাসকিনকে। এদিকে এবার জিম্বাবুয়ের টি-টেন লিগে তাসকিনে খেলার সম্ভাবনা জোরালো, কারণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে খুব অল্প সময়ের মাঝে। আবার ওই সময়ে জাতীয় দলে হয়ে খেলার ব্যস্ততাও নেই। জুলাইয়ের 20 থেকে 29 তারিখ পর্যন্ত হারারেতে চলবে জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসর। তবে তাসকিনের এখনই এই টুর্নামেন্ট নিয়ে ভাবনার সময় যে নেই, তার সব ভাবনা কেবল জাতীয় দলকে ঘিরেই। ঘরের মাঠে আফগান সিরিজ যে খুব নিকটে, আফগানিস্তানের মুখোমুখি হতে টাইগার এখন অবস্থান করছে চট্টগ্রামে। আগামী 5 জুলাই শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ, এরপর সিলেটে মাঠে গড়াবে টি-20 সিরিজ। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলা চলবে 16 জুলাই পর্যন্ত। এরপর বিসিবির পক্ষ থেকে এনওসি পেলে তাসকিন উড়াল দেবেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। বিশ্বকাপের বছরে তাসকিনের সামনে চ্যালেঞ্জ উড়ন্ত ফর্ম ধরে রাখা, সেই সাথে ইনজুরি মুক্ত থেকে জাতীয় দলে হয়ে সব ম্যাচ খেলা।